দর্শক এই মুহূর্তে সুনামগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিন্দু তালুকদার কামাল হোসেন ও সুবিনয় রায় তপু প্রথমেই যাব বিন্দু তালুকদারের কাছে বিন্দু বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আর এর সাথে জানতে চাইবো যে বাড়িঘর ও ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে যেমনটা বলছিলেন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আসলে কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি সীমার এখন তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে এখনও নিম্নাঞ্চল সহ শহরেরও বিভিন্ন জায়গায় পানি রয়েছে আমরা যেহেতু দর্শকদের দেখাতে চাই এই সড়কটি সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেগুরি একটি এলাকা এটি স্থানীয়রা যেমনটি জানিয়েছেন ঈদের পর থেকে এই সড়কে পানি জমে রয়েছে সুরমা পানি একটু বাড়লে এই সড়কে চলে আসে এই সড়কে আশপাশে যেসব বাসাবাড়ি রয়েছে সবাই আসলে পানি মারিয়ে শহরে যেতে হয় স্কুল কলেজে যেতে হয় মানুষের দুর্ভোগ আসলে কম না সুনামগঞ্জের সুরমা নদীর পানি বাড়লেই শহরে উঠে যায় রুদ বৃষ্টি এবং পাহাড়ি ডোল এই তিনটার সাথে সুনামগঞ্জের আসলে সুনামগঞ্জবাসী লড়াই করছে বলা যায় স্থানীয় রাজা স্থানীয়রা জানিয়েছেন যে গত ঈদের পর থেকেই সুরমা নদীর পানি বা হাওড়ের পানি যখনই একটু বাড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় আবার রোদ উজ্জ্বল আবহাওয়া যখন দেখা দেয় তখন একটু পানি কমে এইভাবে চলছে গত এক মাস ধরে স্থানীয়রা জানিয়েছেন যে আসলে যে পরিবেশ দেখা দিচ্ছে সুনামগঞ্জে আসলে দীর্ঘস্থায়ী বন্যার পরিবেশ সৃষ্টি হয়েছে তবে জেলা প্রশাসক জানিয়েছেন যেসব এলাকায় বন্যা দুর্গত মানুষ রয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে আরেকটি তথ্য জানিয়েছেন জানতে চেয়েছেন আপনি যে সুনামগঞ্জের কৃষির আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে কৃষি বিভাগ যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জের রূপা আমন সবজির বেশ ক্ষতি হয়েছে কয়েক কোটির পরিমাণ প্রায় চল্লিশ কোটি টাকা কৃষি বিভাগ জানিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আসলে পুনর্বাসনের চেষ্টা করা হবে সরকারের কাছে তালিকা পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই কিছু কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার আরও বীজ দেওয়া হয়েছে আমরা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কথা বলেছিলাম বন্যা পরিস্থিতি নিয়ে তিনি যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি সীমা নিচে নামলো আরো কয়েকদিন সুনামগঞ্জ অঞ্চলে মাজারে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে যার কারণে সুরমা নদীর পানি আবারও বাড়তে পারে তবে তিনি যেমনটা জানিয়েছেন যে নদীর পানি বাড়লেও আর বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে না। আমরা এখন চলে যাব টাঙ্গাইলে সেখানে পরিস্থিতি আমাদেরকে জানাবেন সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসেন জি বিন্দু আপনাকে ধন্যবাদ সুনামগঞ্জের মতো টাঙ্গাইলেও কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তবে বন্যার পানি কমলেও মানুষের যে দুর্ভোগ তা কিন্তু কমেনি আমি এখন যে জায়গাটিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কমতে শুরু করছে তারপরেও যে এলাকার যে মানুষের দুর্ভোগ তা কিন্তু রয়ে গেছে রাস্তাঘাট তলিয়ে রয়েছে মানুষের যাতায়াতে কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে এবং আমি এখানে প্রথমে একটি তথ্য দিয়ে রাখি যে টাঙ্গাইলে যে তিনটি প্রধান নদী রয়েছে যমুনা ঝিনে এবং ধলেশ্বরী এই তিনটি নদীর পানি কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি সীমার চোদ্দো সেন্টিমিটারের উপর দিয়ে জিনা নদীর পানি উনআশি সেন্টিমিটার উপর দিয়ে এবং যে দলেশ্বরী নদী রয়েছে সেই দলেশ্বরী নদীর পানি তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে যে বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটা অপরিবর্তিত রয়েছে এবং যে সমস্ত এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে সহসায় কিন্তু সেই লোকজন যারা বানবাসী মানুষ রয়েছে কবলিত লোকজন রয়েছে তারা কিন্তু ঘরে ফিরতে পারছেন না কারণ অধিকাংশ ঘর বাড়ি কিন্তু বন্যার যে পানি রয়েছে পানির স্রোতে কিন্তু ভেঙে গেছে অনেক ঘর বাড়ি কিন্তু ভেসে গেছে এখন এখনও অনেক গরবাড়িতে কিন্তু পানি রয়েছে আমি খোঁজ নিয়ে জেনেছি যে এক টাঙ্গালের একশো বিশটি গ্রামের প্রায় ষাট হাজার মানুষ কিন্তু এখনও পানিবন্ডি রয়েছে আমি কথা বলেছি টাঙ্গালের সড়ক বিভাগের সাথে তারা যেটি বলছেন যে টাঙ্গালের বিভিন্ন উপজেলার আট তী সড়ক কিন্তু ভেঙে গেছে এবং এই সড়ক ভেঙে যাওয়ার ফলে কিন্তু রাস্তাঘাট মানুষজন যে চলাচল সেই চলাচলে কিন্তু ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে তারা কিন্তু যাতায়াত করতে পারছেন না এবং অনেক জায়গায় কিন্তু আমি দেখেছি যে স্থানীয় লোকজনের উদ্যোগে কিন্তু বাসের সাঁকু দেওয়া হয়েছে এবং সেই সাঁকু দিয়ে লোকজন কিন্তু যাতায়াত করছেন এবং মোট কথা যে টাঙ্গালের যে যে সমস্ত এলাকা এখনও কিন্তু সাতটি উপজেলা মানুষজন কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে এবং তাদের কিন্তু শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে এবং লোকজন কিন্তু যে তাদের যে ঘরে পানি থাকাতে থাকার কারণে তারা কিন্তু ঠিকমতো বের হতে পারছেন না এবং রান্নাবান্নাও কিন্তু ব্যাপক একটা সমস্যা কিন্তু আমি দেখেছি আমি বানবাসী মানুষজনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে টাঙ্গাইলে যে সাতটি উপজেলা রয়েছে সেই সাতটি উপজেলা সাড়ে সাত হাজার হেক্টর জমির পাট আউশ তিল এবং সব কিন্তু তলিয়ে গেছি এবং কৃতক কৃষক কিন্তু এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে আমি মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে টাঙ্গালে দেড় শতাধিক পুকুরের মাছ কিন্তু মাছ কিন্তু ভেসে গেছে এবং পুকুরের মাছ ভেসে যাওয়ার ফলে কিন্তু মানুষজনের যে মৎস্য চাষী রয়েছে তাদের কিন্তু ব্যাপক কষ্ট পাওয়াতে হচ্ছে আমি এখানে একটি তথ্য দিয়ে রাখি যে টাঙ্গালে ইতিমধ্যে কিন্তু ত্রাণ বিতরণ শুরু হয়েছে আমি কিছুক্ষণ আগে ঘুরে দেখেছি টাঙ্গালের দুই আসনের যে সংসদ সদস্য রয়েছেন ছোটমণির টাঙ্গালের ভুইয়াপুরে বারোশো যে পরিবার রয়েছে বন্যা বানবাসী মানুষ তাদের মধ্যে কিন্তু তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এখন আমরা চলে যাব জামালপুরে সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী সুবিনয় রায় তপু তপু ধন্যবাদ কামাল হোসেন যমুনা নদীর পানি জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত গত চব্বিশ ঘন্টায় ২০ সেন্টিমিটার কমে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এক একসাথে কিন্তু ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে যদিও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার নিচে রয়েছে এখন পর্যন্ত বন্যায় এখন পর্যন্ত প্রায় দুই লক্ষ মানুষ ছয়টি উপজেলার বিয়াল্লিশটি ইউনিয়নের মানুষ কিন্তু পানি বন্দি রয়েছে আমার সাথে স্বাস্থ্য বিভাগের কথা হয়েছে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বাইশটি মেডিকেল টিমের মধ্যে পনেরোটি মেডিকেল টিম বন্যা কবলিত এলাকায় কাজ করছে কৃষি বিভাগ সূত্রে জানিয়েছে বন্যায় প্রায় এগারো হাজার পাঁচশো হেক্টর জমির আউস আমন রোপা আমন বীজতলা শাকসবজির ক্ষেত বন্যার পানিতে প্লাবিত হয়েছে যদিও বন্যার পানি কমছে বন্যার পানি কমলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে ছিয়াশি মেট্রিক টন মাছ এবং পনেরো মেট্রিক মেট্রিক টন মাছের পোনা চারশো চারশো উনআশিটি জন মালিকের ছয়শো পুকুর থেকে মাছ ভেসে গেছে যার আর্থিক মূল্য চার কোটি সাতাশ লক্ষ টাকা বন্যায় এখন পর্যন্ত পানিতে ডুবে চারজন শিশু শিশুসহ চারজন মারা গেছে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বন্যায় সাতশো এখন পর্যন্ত সাতশো পঞ্চাশ মেট্রিক টন চাল নগদ সাত লাখ টাকা এবং চার হাজার চারশো প্যাকেট শুকনো খাবার এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে বন্যার পানি নেমে যাচ্ছে কিন্তু মানুষের এখনও দুর্ভোগ কিন্তু কমেনি বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আসলে মানুষের যে ক্ষতি ক্ষতিটা আসলে নিরূপণ করা সম্ভব হবে তো বন্যা কবলিত এলাকার মানুষজন যেটা বলছে যে বন্যা কমার সাথে সাথে তাদের আসলে ক্ষতিগুলো নিরূপণ করা সম্ভব হবে এই ছিল আমার কাছে জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য মাহবুবা জি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ